আপনারা দেখতে পাচ্ছেন পিস ক্লাব মার্কেট, রংপুর পিস ক্লাব মার্কেটের নিচতলার দোকানের মালিকের সঙ্গে গাজীপুরের সাংবাদিক রংপুর জার্নালিস্টের তুমুল ঝগড়া। জার্নালিস্ট চাচ্ছে যে তার মোটরসাইকেল ওখানে থাক, কিন্তু মালিক শ্রমিক চাচ্ছে, মালিক চাচ্ছে, দোকানের মালিক চাচ্ছে, কখনোই না। আপনারা দেখুন কে জিততে পারে, আপনারা কার সঙ্গে থাকবেন, সাধারণ জনগণের সঙ্গে না জার্নালিস্টের সঙ্গে থাকবেন, চুজ ইউজ ইউর। কারণ যেভাবে তারা আক্রমণ করছে সাংবাদিক, দেখেন আপনি জোরপূর্বক কীভাবে গাড়িটা রাখার চেষ্টা করতেছে, বাট কী মনে হয় আপনাদের, এটা কি পারবে? এই যদি হয় সাংবাদিক জীবনে সাংবাদিকদের আচার আচরণ ব্যবহার, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? জার্নালিস্ট হচ্ছে অনেক ভালো একটা জিনিস, যারা সাধারণ মানুষ পুলিশের চেয়ে জার্নালিস্টকে বেশি বিশ্বাস করে। আজ দেখুন জার্নালিস্টরা নিজের পাওয়ারকে কীভাবে ব্যবহার করছে, দোকানের ভেতরে কীভাবে দোকানের মাঝে সাইকেল মোটরসাইকেল দেখে কীভাবে সাধারণ জনগণকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতেছে। আসুন আমরা আওয়াজ তুলি, আওয়াজ একসঙ্গে আওয়াজ তুলি, এবং এখান থেকে আওয়াজের সূত্রপাত আমরা ঘটাই। কেননা আজকে এনার সঙ্গে এরকম হয়েছে, কালকে আপনার সঙ্গে হবে, পরশু আমার সঙ্গে হবে, আমরা কি এইভাবে চলতে দিতে পারি? কখনোই না। তো একসাথে বলি, সাংবাদিকরা সাংবাদিকের মতোই থাকবে এবং আমরা আমাদের মতোই থাকব, বা সাংবাদিকরা আমাদের সবসময় পাশে থাকবে, আমাদের ভালো চাবে, এবং আমাদেরকে বিভিন্ন প্রবলেম থেকে, এবং তারা দেশবাসীকে বিভিন্ন প্রবলেম থেকে সাংবাদিকতার মাধ্যমে রক্ষা করবে। সাংবাদিক সমাজের কাছ থেকে আমাদের এটাই প্রত্যাশা। তাই এখানে যাই হোক না কেন, হয়তো বা সাংবাদিকদের মধ্যে ইফেক্ট পড়তে পারে, আমরা চাই সাংবাদিকরা এটা ফলো করুক এবং দেখুক। আমি এসএন ক্লাস 24 থেকে স্বপ্নীল বলছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।